হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে আমি আমার জন্য বানাবো গোলাপ জামুন বানাবো, তাই এই যে একটু চেলে নিলাম। আমি এখানে দুধ, সুজি আর তার আগেই একটু মানে ছানা নিয়েছিলাম, সেটাকে মিক্স করে নিলাম, নিয়ে একটু ছাঁকনিতে চেলে নিলাম যাতে কোনো প্রকারের লাম্পস না থাকে। এই যে আমি এটাকে মেখে নিয়েছি, মেখে ভালো একটা ডো বানিয়েছি, তার থেকে লেচি কেটে ছোটো ছোটো এই যে লাড্ডু বের করেছি আর 10টার মতো, আর এই যে ছোট একটা বানিয়েছি একদম ছোট, এটা টিটুকে দেব, কারণ টিটুকে ছাড়া তো খাওয়া যায় না, তাই এই ছোটো লাড্ডুটা বানালাম। আর এগুলো আমি লাল করে ভেজে নেব, এই জন্য কড়াই আমি তেল দিয়েছি, বেশ কিছুটা তেল আমি দিয়ে গরম করছি। আর এদিকে আমার এই যে কেকটা হয়ে গেছে, কেক বানিয়েছি, কেকের রেসিপিটা আমি দেখালাম না, ওই অ্যাজ ইউজুয়াল যেমন বানাই সেরকমই বানিয়েছি। এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি, তার মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে এটাকে আমি চিনির শিরা বানিয়ে নিচ্ছি গরম করে, তার মধ্যে একটা এলাচিও দিয়েছি, এলাচি দিলে একটা ভালো সুগন্ধ আসে। এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সব কটা লাড্ডু দিয়ে দেব, সব কটা লাড্ডু দিয়ে ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নেব, লাল লাল করে ভাজলে এগুলো একদম অরিজিনাল গোলাপ জামুন যেমন দোকানে কিনতে পাওয়া যায় একদম সেই রকমই হবে। এই যে একটা একটু ফেটে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই, এক দুটা এরকম ফাটবেই, কিন্তু হয়তো সেইগুলোটা আমি ঠিকভাবে বানাইনি তাই ফেটেছে, আর তা নইলে তেলটা হয়তো খুব গরম, সেটার একটা রিজন থাকে বই কি ফেটে যাওয়ার। এই যে সবগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, এই যে এগুলো একদম সুন্দর একটা লাল রঙের হয়ে গেছে। এই যে এগুলোকে এবার আমি তুলে সেই শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে দেব, এই যে আমি শিরার মধ্যে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে শিরাটা লাগিয়ে নিচ্ছি, কারণ শিরা তো আমি বেশি বানাইনি, এগুলো অনুপাতেই বানিয়েছি, তাই এগুলোকে একটু উল্টে পাল্টে শিরাগুলোকে লাগিয়ে নিতে হবে। তো এই যে সুন্দর, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন লাল করে ভাজবো ভাজার পরে এগুলোকে 1 মিনিট তুলে রেখে দিতে হবে, 1 মিনিটের জন্য একটু ঠান্ডা করতে হবে, তারপরে গিয়ে শিরাতে দিতে হবে। যদি কড়াই থেকে নিয়েই শিরাতে দিয়ে দিই তবে এগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে, তাই কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরেই আমি শিরাতে দিয়েছি, তাই এত সুন্দর লাগছে। আর এগুলো এত তুলতুলে হয়েছে যে দোকানের গোলাপ জামুন থেকেও মানে খেতে ভালো হয়েছে, এত ভালো এগুলো হয়েছে খেতে। তো এই যে কত সুন্দর লাগছে দেখুন, এদিকে আমি লকি নিয়েছিলাম ডালে দেওয়ার জন্য, সেটা আমার ব্যালকনিতেই ছিল পড়া, এই যে টিটু নিয়ে এসছে মুখে করে, কিছুতেই সেটা মানে ফেরত দেবে না, কেন যে ও কখনো সবচেয়েভাবে নেই না, কিন্তু আজকে কেন এটা নিল আমি বুঝতে পারছি না, কিছুতেই ও দেবে না, আমরা অনেক চেষ্টা করছি ওর মুখ থেকে নেওয়ার, ও কিছুতেই সেটা দেবে না। এই যে এখানে এসেছে এখন দৌড়ে এই ঘরে এসে, এই যে লকি দুটো নিয়ে এইভাবে বসে আছে, মানে এত দুষ্টু হয়েছে, এই যে কিছুতেই দেবে না, কিছুতেই দেবে না, নেওয়া যাচ্ছে না, ঘর ঘর করছে, মানে রাগ দেখাচ্ছে, কিছুতেই দেবে না। তো আমরা অনেক ভুলিয়ে ভালিয়ে অনেক কষ্টে ওর মুখ থেকে সেটা নেওয়ার চেষ্টা করছি, দুষ্টু এই যে বসেছে এইভাবে, মানে খুবই দুষ্টুমি করে, খুবই দুষ্টু, এখন ছাড়লো, আচ্ছা পেডিগ্রির নাম শুনে একটু ছাড়লো, পেডিগ্রি অথবা পেডিগ্রি স্টিক ওকে দেওয়া হচ্ছে না, সেই জন্য হয়তো তার নাম শুনে একটু ছাড়লো। তো আমি অনেক চেষ্টা করছি মুখ থেকে নেওয়া, নিতে পারছি না, এই যে দাঁতের ছাপও পড়ে গেছে লক্ষ্মীগুলোর গায়ে, কি যে করবো বুঝতে পারছি না,
এই যে উপর কেন যে পছন্দ হলো লক্ষ্মীটা আমি টেনেও নিতে পারছি না, মুখ থেকে এইরকম হয়ে গেছে, মানে একটা ফেরজগ্রস্ত হয়ে গেছে লক্ষ্মীগুলোকে নিয়ে। তো উনি ওই দিকে একটু পেডিগ্রি রাখলেন, সেটা দেখে বোধহয় একটু মনটা ডাইভার্ট হচ্ছে, সেটা নিতে যাবে, তখনই আমি খপ করে ওইটা নিয়ে নিতে হবে আর কি। তো সেই জন্য ওই দিকেও দেখছে, আমার লক্ষ্মীর দিকে আমার নজর ছিল বলে আমি ক্যামেরাটা ঠিকভাবে ফোকাস করতে পারিনি। তো এই যে ওই দিকে দেখছে, পেডিগ্রির দিকে দেখছে, সেই সময় আমি চট করে এটা তুলে নিলাম মুখ থেকে। এখন এই যে পেডিগ্রি খেয়ে ও বল নিয়ে খেলতে শুরু করেছে, খুবই দুষ্টুমি করে, খুবই দুষ্টুমি করে। এই যে এখন বল নিয়ে খেলা করছে, তারপরে দড়িটা নিয়ে এসছে, রোপিং রোপ টয়টা নিয়ে আমাকে এসে বলছে খেলা করতে, যে বারবার আমার পায়ের উপরে এনে রাখছে। আমি খেলছি না দেখে নিজেই বসে গেল খেলা করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। টাটা।